আচ্ছা, এটা ছিল হচ্ছে $80 একটা জব, এবং তার সাথে কনভারসেশনটা আমি এর আগে দেখেছিলাম। আর এখন তার কাজটা করা হয়েছে এখানে, পুরোটাই কমপ্লিটেড, একটু একটু করে করেছি, প্রতিদিন একটু একটু করে কাজ করেছি, এমন না যে একবারে করে সাবমিট করছি। তার আমার হাতে টাইম ছিল হচ্ছে 5 দিন, এবং প্রতিদিন অল্প অল্প করে কাজগুলো করেছি। এখন এটাকে ডেলিভারি দেবো, ডেলিভারি দেওয়ার জন্য একটা এক্সটেনশন ইউজ করতে হবে। যদি আপনি স্ক্রিনশট নেন, স্ক্রিনশটটা কী করবে, সাপোজ আপনি এখানে আমার গিগগুলো দেখি, তাহলে হয়তো বুঝতে পারবেন। কোনো একটা গিগ যেটাতে জব করা হয়েছে, যেমন এটা, এটা যদি আমি প্রিভিউ করি, যে কেউ আপনার যখন গিগ ভিউ করবে, তখন এই যে এরকম একটা ফিডব্যাক দেখতে পাবে, ফিডব্যাকগুলো দেখতে পাবে, যত কাজ করেছি সবগুলো কিন্তু এখানে দেখতে পাবে। এই প্লাস পয়েন্টটা আসবে, মানে মানুষ আপনার পোর্টফোলিও দেখতে পাবে। এটা আর একটা ওয়ে আছে, ড্যাশবোর্ডে যদি যাই, আপনার নিচে হয়তো ফিডব্যাক দেখাবে, আবার প্রোফাইলে গেলে হয়তো দেখাবে। আমি প্রোফাইলে যাই, আমরা ডান দিকে ফিডব্যাকগুলো দেখতে পাবো। এই ফিডব্যাকগুলোর এইখানটা যদি যান আপনি দেখতে পাবেন, তারপর এখানে যদি কার্সার রাখেন দেখতে পাবেন, এখানে যদি কার্সার রাখেন দেখতে পাবেন। এই জিনিসগুলো কিন্তু আমাকে, মানে মানুষকে আর বোঝাতে হবে না যে আমার কাজের সার্ভিসগুলো কেমন দিচ্ছে আমার, সো এটা ম্যাটার করে। এখন আমরা এটাকে ডেলিভারি দেব, এখনও 6 আওয়ার্স আছে। যদি ক্লায়েন্ট এর মধ্যে যদি কোনো আপডেট চায়, সে রিভিশন পে মানে দিতে পারে, এবং আমাকে কমিটেড থাকতে হবে যেন 7 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট করবে। কারণ এর পরে যদি রিভিশনটা ডিলে হয়, তাহলে কিন্তু লেট কাউন্ট হবে। ইভেন আমার যদি কাজটা হতে পারে যে আমি ডেলিভারি দিয়ে দিলাম এখন, কিন্তু সে একদিন পরে রিভিশন দিল, তখনও কিন্তু আমার লেট ডেলিভারি হবে। এই জায়গাটায় আমি যেটা করি, আমি ডিরেক্ট ডেলিভারি দেই না, না দিয়ে কী করি, আগে মেসেজে তাকে বলি যে দেখো কেমন হয়েছে। এতে কি হয়, সে উইদাউট রিভিশন আমাকে হয়তো আপডেট করতে বলতে পারে। আমি যখন ডেলিভারি দেবো, সে যখন আবার রিভিশন দেবে, সেটা একটা ফাইবারের অফিসিয়াল প্রসেস। ওই অফিসিয়াল প্রসেসে ক্লায়েন্ট যাতে না যায়, নর্মালি যেন মেসেজিং করে যেন রিভিশন দেয়, এটা হয়তো ক্লায়েন্টের জন্য একটু ফ্রেন্ডলি হয়। সো ওই কারণে ডিরেক্ট ডেলিভারি দেওয়া হয় না, বাট যাতে তার রিভিশনটা আগে পায়, এটার জন্য আমি গতকাল রাতেই তাকে মেসেজ করেছি, সে কিন্তু কোনো রিপ্লাই দেয়নি। লাস্ট সিন 1 ডে আগে, তার মানে 2 দিন ধরে সে নাই। এখন আমি কি করব, যেহেতু তার রিপ্লাই পায়নি, আমার টাইম টু টাইম ডেলিভারি দেওয়া উচিত, আমার কাজটা কনফিডেন্ট, মানে আমি কনফিডেন্ট যে আমার কাজটা পারফেক্টলি হয়েছে। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখি আমার পারফেক্টলি হয়েছে। হিটার ফুটার ব্যতীত, হিটার ফুটার কিন্তু আমরা করিনি, এটা কিন্তু পেজ বিল্ডারের কাজ না। ওকে, এখন এখানটা ক্লিক করে আমরা ভিজিবল পেজ, তাহলে এতটুকু অংশ মানে ছবি তুলবে, আর ইন্টারফেস হলো পুরোটাই। আমি এটাকে ডাউনলোড করি, করলাম, এখানে ডেলিভারি উইথ অর্ডার ক্লিক করার পর আমরা অবশ্যই এই ছবিটুকু অ্যাড করে দেব। এই হচ্ছে আমাদের প্রজেক্ট ইমেজ, দিয়ে দিলাম এখানে ইউজ কুইক রেসপন্স, হেয়ার ইজ ইওর ডেলিভারি, বলছে যে ওর নাম বলছে, তারপর হচ্ছে থ্যাংকস এগেন ফর ইওর অর্ডার, ইওর ডেলিভারি ইজ enclosed, if there are any problems please let me know, I will get back to you as soon as I can, thanks again and I have a great day, Ronnie Rainer, done। যদি আপনি চান নিজের মতো করে আবার লিখবেন, লিখতে পারেন, শর্টকাট দিবেন, তারপর লিখবেন এখানে, সেটা আপনি করতে পারেন। এবার আমি ডেলিভার ওয়ার্ক ক্লিক করব, তাহলে ছবি সহ ডেলিভার হবে। এই ছবিটা কিন্তু ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আপনার গিগে দেখাবে কি না, ক্লায়েন্ট এটাকে চেক করতে পারে যে আমি দেখাবো কি না, বুঝতে পেরেছেন? সো এই হচ্ছে ডেলিভারি প্রসেস।